নমস্কার বন্ধুরা দেখছেন খবর সন্ধান আজ পঁচিশ অক্টোবর দুপুরবেলার লেটেস্ট আপডেট সেখান থেকে সারা পশ্চিমবঙ্গের মানুষের অন্তরের বহু প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে আর কতদিন এই দুর্যোগ আজ কোথায় কেমন বৃষ্টি হবে নিম্নচাপ সরছে না আরও ঘোরালো হচ্ছে রবিবার কালী আকাশ পরিষ্কার থাকবে তো তো বিভিন্ন ওয়েদার অফিস এবং আলিপুরের যে রিপোর্ট সেখান থেকে জানা যাচ্ছে আজকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা উত্তরবঙ্গের পাঁচ জেলা টোটাল দশ জেলায় অতি ভারী বৃষ্টি কিন্তু হতে চলেছে পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়ে গেছে ইতিমধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং ঢুকেছে এর ফলে আজকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে আজকের জন্য এবং উত্তরবঙ্গের পাঁচ জেলা যেখানে বলা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোচবিহার এবং আলিপুর দুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং এখানে বৃষ্টিপাত হবে ইতিমধ্যে এইসব জেলাগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এমন খবরও রয়েছে এবার মহানগরী অর্থাৎ কলকাতার আবহাওয়া কেমন থাকবে সেখানে যেটা জানা যাচ্ছে এখানে কিন্তু প্রচন্ড ভারী বৃষ্টির পূর্বাভাস বা সতর্কতা নেই এখানে মাঝারি ভারী বৃষ্টি চলবে এবং চলছে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি নদিয়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এ পূর্ব বর্ধমানে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাও কিন্তু খবর থেকে উঠে আসছে এরপরে যেটা মানুষের প্রশ্ন সবার যে নিম্নচাপ কবে কাটবে নিম্নচাপ কি ঘোরালো হচ্ছে না নিম্নচাপ সরে যাচ্ছে সেখান থেকে এটাও জানা যাচ্ছে বিভিন্ন ওয়েদার অফিসের তরফ থেকে প্রাপ্ত খবর অনুযায়ী যে নিম্নচাপ সরতে শুরু করেছে ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে এবং আগামীকাল শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি থামবে যদিও সকাল থেকে কোনো কোনো জায়গায় বৃষ্টি থামবে মেঘলা দুর্যোগটা কমবে এমন খবর উঠে আসছে এবং উত্তরবঙ্গে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিন্তু যে বৃষ্টি হয়েছে গতকাল আজও হচ্ছে এবং আগামীকাল দুপুরের পর থেকে খবর অনুযায়ী আরও জোরদার বৃষ্টি চলবে এমনই জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রবিবার থেকে আবহাওয়ার যথেষ্ট উন্নতি সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপ সরতে শুরু করেছে তবে নিম্নচাপ খুব যে ঘোরালো হচ্ছে এখনো কিন্তু সরকারিভাবে সেভাবে কিছু জানা যায়নি যদিও বেসরকারি কিছু কিছু ওয়েদার অফিস নয় খবর থেকে এটা উঠে আসছে যে নিম্নচাপ নাকি ঘোরালো হচ্ছে তবে এ ব্যাপারে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এরপরে হচ্ছে কালীপুজোয় ওয়েদার কেমন থাকবে কালীপুজোয় যেহেতু ওয়েদার কালকের বিকালের পর থেকে উন্নতি হবে তাই দক্ষিণবঙ্গে আবহাওয়া যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে এবার জিস থেকে উঠে আসছে উল্লেখিত যে দশ জেলা সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কখনো মাঝারি কখনো ভারী এইভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে এবং আরও যেটা খবর পাওয়া যাচ্ছে যে আগামীকাল শনিবার বিকেলের পর থেকে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে এবং তিন নম্বর যেটা রবিবারে কালী পুজো সেখানে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ওয়েদার অফিস এখনও জানাচ্ছেন কিন্তু উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আশা করছি এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের হেল্প করবে যদি আপনাদের মনে হয় হেল্প করছে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টাচ করে দেবার অনুরোধ করছি যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন পরবর্তী আপডেটগুলো থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং